এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম সকালে প্রভাত ফেরির আয়োজন করেছেন লন্ডন প্রবাসীরা। ছোট বড় অনেকে আসেন সালাম বরকত রফিকদের শ্রদ্ধা জানাতে। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। নাহিয়াত ও নোয়েল এখানে জন্ম ও বেড়ে ওঠা, সাত সকালে মায়ের হাত ধরে এই প্রথমবারের মতো এসেছেন প্রভাত ফেরিতে। আমার ভাষা হচ্ছে আমার পরিচয়, সেজন্য আমি এখানে আজকে এসেছি। তারা যেন সবসময় বাংলা ভাষাকে বুকে আঁকড়ে ধরে এই দেশে প্রবাসের মাটিতে বেড়ে ওঠে। হোয়াইটচ্যাপেল রোড থেকে শুরু করে আলতাপালি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় এই র্যালি। এতে অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স। যা বাঙালি আছে আমরা একসাথে মিলিত হয়েছি শহীদদেরকে স্মরণ করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি টাওয়ার হ্যামলেটের মেয়র জনবিককে, উনি আমাদের প্রোগ্রামে এসেছিলেন এবং বিভিন্ন কমিটি সর্বস্তরের জনগণ এসেছিলেন, এজন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। লন্ডনে সাধারণত 21-এর প্রথম প্রহরে মানে রাত 12:01 ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। শীতের তীব্রতা ও গভীর রাত হওয়ার কারণে ছোট শিশুরা এতে অংশ নিতে পারে না, তাই এই প্রভাত ফেরির আলাদা মুহূর্ত তাদের কাছে। শিশু কিশোরদের কাছে প্রশ্ন ছিল 21 ফেব্রুয়ারি কেন বিশেষ দিন, সেটা তারা জানাতে পারলেও অনেক চেষ্টা করেও বাংলায় বলতে পারেননি। Can't speak Bangla. I'm here today to both remember the people that died long ago on 21st of February and also to celebrate International Mother Tongue Day. ব্রিটেনে বাংলাকে ভুলতে বসা তরুণ প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার এই প্রয়াসকে গুরুত্ব দিয়েছেন অনেকেই। অন্যদিকে মহান ভাষা দিবসকে কেন্দ্র করে যুক্তরাজ্য উদীচী শাখা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গ্রাম বাংলার সবুজ প্রকৃতি সহ নানা জাতীয় দিবসের চিত্র ফুটে উঠেছে ছোট এই শিশুদের রং তুলির আঁচড়ে। মোহাম্মদ আব্দুল হান্নান, টিভিএন 24, লন্ডন।